আপনারা জানেন 71 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের রক্ষণশীল যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আমাদের যে ভাইরা শাহাদাত বরণ করেছে তার বিনিময়ে মূলত আসলাম বাংলাদেশ। স্বাধীনোত্তর বাংলাদেশে যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের জন্য কোলাবরেটর অ্যাক্টের মাধ্যমে সকল প্রকার অপরাধ যারা করেছে তাদের সেই অপরাধের বিচারের জন্য একটি আইন হয়েছিল, আর 1909 সালে এসে সেই আইনকে সম্পূর্ণরূপে আগের আইন থেকে সরে এসে বর্তমান সরকার এমন একটি আইন করলেন যে আইনের মাধ্যমে আমাদের মহান সংসদের এবং মহান সংবিধানের 47-এর 1 ধারা অনুসারে সমস্ত ব্যক্তি তাদের মৌলিক মানবাধিকার বঞ্চিত হবে। আপনারা জানেন সেই অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন অপরাধের জন্য যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তাদের ভিতরে প্রথমত 400 জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়, তার পরবর্তীতে তাদেরকে যাচাই বাছাই করে 195 ব্যক্তিকে যাচাই করা হয়। সুতরাং আজকে সেই 195 জন ব্যক্তিকে বাদ দিয়ে যারা এই যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদেরকে বাদ দিয়ে যে যুদ্ধ অপরাধীদের বিচারের নাটক মঞ্চায়ন করতে চলেছেন বাংলাদেশ সরকার, মনে রাখবেন এর মাধ্যমে আপনারা একদিন, ক্ষমতা যেমন চিরস্থায়ী মানুষের হয় না, এর মাধ্যমে যে নতুন আইনটা আপনারা করেছেন তার মাধ্যমে বাংলাদেশ সংবিধানের 61 ধারা অনুসারে আপনারা এর ভিতরে এই ক্ষমতা থেকে গেলেই তার ভিতরে পড়বেন। কারণ এখানে উল্লেখ করা আছে হাইকোর্টের একজন বিচারপতি তাদের সপদে বহাল থাকা অবস্থায় অন্য কোনো অর্ডিনেন্সের অন্য কোনো অবস্থানের এবং অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তারা সেখানে পদ বহাল থাকতে পারে না। অথচ এই কাজটা সরকার সজ্ঞান করেছেন, চোর যখন চুরি করে তখন অবশ্যই কোনো কিছু রেখে যায় যার মাধ্যমে ইনভেস্টিগেটররা তার মাধ্যমে তাদেরকে সাজাতে ব্যবস্থা করে। আমি মনে করি সম্মানিত মধুসার এই বিষয়ে অবশ্যই অবগত আছেন এবং সেই ব্যাপারটা দেখবেন। প্রিয় ভাইরা আমার, শুধু সেইটাই না, আমাদের সংবিধানের 64 নম্বর ধারাতে যে বিষয়টি উল্লেখ আছে সেটা হলো একজন বিচারক যখন বিচার করবেন বিচারক করার মাধ্যমে তাদের মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়নের জন্য তার অবশ্যই 47-এর 1 ধারা অনুসারে জুডিশিয়াল সাপোর্টের মাধ্যমে জুডিশিয়াল রিভিউ তারা করতে পারবেন। এই বিষয়টিকে তারা অবশ্যই কি করতেছেন, সম্পূর্ণ আইনের মাধ্যমে এর থেকে তারা দূরে অবস্থান করতেছেন। সুতরাং এই অবস্থানটা যে কোথায় দাঁড়াবে আপনারা সমুচিত ভেবে দেখেন। শুধু সেই না, আজকে এই মঞ্চে যদি মধু স্যার এখানে থাকে, কোনো বাংলাদেশের ব্যক্তি যদি তার মাধ্যমে একটি যুদ্ধাপরাধের মামলা ঠুকে দেয় তাহলে কালকে এই মামলার বিরুদ্ধে এই মধু স্যার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও আপিল করতে পারবেন না। বিশ্বের যে তিনটা রিভিউ পর্যন্ত হয়েছে, প্রথম রিভিউ হয়েছে যুগোস্লাভিয়া রিভিউ, তারপর দ্বিতীয় আরেকটা রিভিউ হয়েছে বর্তমান যেটা চলতেছে রোমে যে বিচার ব্যবস্থার জন্য একটি অর্ডিনেন্স গঠন করা হয়েছে, এবং পরবর্তীতে আরেকটা যেটা রুয়ান্ডার যে বিচার ব্যবস্থা করা হয়েছে তার যুগোস্লাভিয়ার 9 জন বিচারপতি, রুয়ান্ডার 6 জন বিচারপতি এবং রোম সাম্রাজ্যের জন্য যে 18 জন বিচারপতির মাধ্যমে এটা ঘটনা করা হয়েছে তার মাধ্যমে সমস্ত বিশ্ব থেকে বাছাইকৃত ইন্ডিপেন্ডেন্ট লয়ার সিলেক্ট করে তারা বিচারপতি সম্বোধন করতেছে। আপনারা কি করতেছেন? যেই দলের জজ, যেই দলের সোর্স, যেই দলের বিচারক, এর মাধ্যমে তো তার যাই হোক সুষ্ঠু বিচারের নামে যে নাটক মঞ্চে আপনারা করতেছেন বাংলার জনগণ এই নাটক মঞ্চে মধ্যে কোনো দিন দিন আমি দ্বিতীয় কথা কিন্তু সময় কম কাজ করে যাচ্ছি। আসুন বাংলাদেশ, বাংলাদেশের একজন আওয়ামী বিদগ্ধ নেতার কথা, মৃত্যুসজ্জায় সাহিত্য হয়ে তিনি বলতেছেন তার পত্নীকে আমার জানা যায় যারাই আসে অন্তত ছাত্রলীগের কোনো ব্যক্তি যাতে আমাদের জানা যায় না আসে। কারণ হয়েছে তিনি দুঃখ করে বলতেছেন উনরা আমার জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলতে পারে। কারণ বর্তমান বাংলাদেশের ছাত্রলীগের যে চরিত্র দেখতেছি, সন্ত্রাস লীগ বলেন, টেন্ডার লীগ বলেন, কন্ডম লীগ বলেন, যে ধরনের লীগে বলা হোক না কেন, ইডিয়ান কলেজে আমরা যেটা দেখতেছি, ঢাকা ভার্সিটি যেটা দেখতেছি, এর মাধ্যমে তো তার যাই হোক ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনার যদি ডিজিটাল বাংলাদেশ গড়তে হয় আসুন মেধা এবং মননের মাধ্যমে এমন একটি শক্তিশালী দেয়াল করে দিন যেখানে মেধা এবং মননের মাধ্যমে আমরা এই দেশকে দক্ষিণ এশিয়ার ইমাজিং টাইগার হিসাবে করার মাধ্যমে আমরা আমাদের দেশকে পরিচয় দিতে পারি।